হ্যালো ফ্রেন্ডস, তবে গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, সবাইকে স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো, সকালবেলা সুন্দর লুচি আর ঘুগনি বানিয়েছি, মটরের কাবলি ছোলা আর মিষ্টি করেছিলাম গতকাল রাতের, তো এগুলোই। আর বরকে বলেছিলাম যে ইয়ে নিয়ে আসে ছোলা ভাটুরা, তো ছোলা ভাটুরা পাইনি, ছোলা আর আলুর তরকারি নিয়ে আসে। তো যাই হোক, ওটাই এক মানে এক প্লেট এনেছিলো, তা আমি আরও আধা আধা খেয়েছি, তো ওকে দিয়েছি দুটো আমি নিয়েছি। আর এই দেখো আলুর তরকারিটা সেরকম ইয়ে না, তো যাই হোক এটাই খেলাম। আর এই দেখো গুড মর্নিং সবাইকে। আর এই সকালে ওয়েদারটা বেশ সুন্দর ছিল, তো সব রান্নাবান্না হয়ে গেছে, যেহেতু আজকে ছেলের ড্রয়িং কম্পিটিশন। এই দেখো মিষ্টিগুলো রয়ে গেছিলো, তো এই যে মিষ্টিগুলো আমি বানিয়েছিলাম, তো বানাতে চেয়েছিলাম অন্য কিছু, তো হয়ে গেছে আরেকটা। যাই হোক, কিন্তু খেতে ভালো হয়েছিল, কারণ পাউডার দুধ দিয়ে করেছিলাম। তাই আর দেখো রান্নাবান্না কী করেছি, করলা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, আর করেছি স্যালাড থাকবে, আর পটল চিংড়ি করেছি। আমি যেহেতু চিংড়ি খাই না, তো পটলের তরকারি খাই, তো পটলের তরকারিটা আলাদাভাবে তুলে নিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে করেছি। আর একটু কাঁকরোল ছিল, কাঁকরোলের ভর্তা করেছি, এটাও খেতে ভালো লাগে বেশ, পেঁয়াজ টিয়াজ দিয়ে যদি কষানো যায়। আর এটা হলো সকালে ছোলা করেছিলাম, তো সেটা রয়ে গেছে, সেটাই এগুলোই রান্না করছি, বেশি কিছু করিনি, কারণ দুপুরবেলা আমরা চলে যাবো, তাড়াতাড়ি রাত্রেবেলায় খাবো কিনা ঠিক নেই, তাই যেহেতু ছেলের ড্রয়িং কম্পিটিশন আছে। দেখো, তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম ড্রয়িং কম্পিটিশনে, ছেলে বসে পড়েছে, এখনও শুরু হয়নি, প্রোগ্রাম শুরু হবে। আর দেখো সবাই, অনেক বাচ্চারাই এসেছে এখানে অংশগ্রহণ করেছে, আর খুব ভালো ভালো মানে সুন্দর সুন্দর মানে ড্রয়িং করে বাচ্চারা, খুবই সুন্দর। আগেও এক দুবার আমার ছেলে পার্টিসিপেট করেছে। যাই হোক, ওর প্রাইজ পাক না পাক, বাচ্চার মনে একটু সাহস জোগানোর জন্যই এখানে আনা। তো যাই হোক, ও বসে পড়েছে, এর মাঝখানে আবার নাচেরও মানে প্রোগ্রাম ছিল, তো বড়োটা নাচলো, তারপরে নাচ শুরু করেই মানে প্রোগ্রামটা শুরু করা হয়েছে নাচের মাধ্যমে প্রথমে, তো প্রোগ্রামটা শুরু হয়ে গেছে নাচ শেষের পরে। তারপরে নাচ হওয়ার পর তারপর একটা নাটকের ছোটো একটা ইয়ে ছিল, তো সেই নাটকটাও দেখলাম, খুব সুন্দর করেছে নাটকটা। এখানে আজাদি দিয়েই নাটকটা ছিল, তো যাই হোক এটাই স্বাধীনতা সংগ্রাম, তো এই দিয়ে নাটকটা, তো এই নাটকটাও দেখলাম। দেখার পরে তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন হলো সব দেখে টেকে, তারপরে প্রাইজ দেওয়ার পর তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে ওটার আর ভিডিও করা হয়নি, তারপরে নিচে চলে এলাম, সব হয়ে গেল। তারপরে নিচে এসে এখানে একটু কিছুক্ষণ ঘুরলাম, বাচ্চাগুলোকে গাড়িতে চড়ালাম, আমারটাকে গাড়িতে চড়ালাম, আর বোনের মানে ভাগনাকে চড়ালাম যে এটাতে ডান্সিং করে। তো চড়ানোর পর তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে, আর বেশি দেরি করিনি, ইয়ে করে তারপর বাড়ি চলে এসেছি। বেশ ভালোই সময়টা কাটলো, আজকে 15 আগস্টের দিনটা সুন্দর সবাই মিলে সময়টা আমরা কাটালাম, ভালো লাগলো বেশ ঘোরাফেরা করে। আর আমার ভাগনাও খুব খুশি হয়েছে এটাতে চড়ে, খুব আনন্দ পাচ্ছিলো, মুখ একদম লুকিয়ে দিচ্ছিলো মানে ইয়ে করে আনন্দে, খুবই ভালো লাগলো। আর আমার ছেলেও খুব খুশি হয়েছে, সময়টা সুন্দর কেটেছে। আর ভিডিওটা আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর লাইক কমেন্ট করে আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে।